আর আমার বয়স হচ্ছে না, আমি কি কুড়াইতো? আমার কোচে যা পড়ে তাই আমি আনি, আমি কুড়াই না। এই দেখুন, আমি অনেক রকমের সবজি নিয়েছি, এই সবজি দিয়ে অনেক দিনের পুরনো রান্না আমি আজকে করে আপনাদের দেখাবো। আপনারা দেখে শিখে নিন, দেখবেন ভালো লাগবে, এটা খুব ভালো লাগে খেতে। আর গরমের সময় এটা বেশি রান্না করে। আর এই রান্নাটার নাম হচ্ছে জল বড়ার ঝোল। এই জল বড়ার ঝোল কে কে খেয়েছেন আমাকে জানাবেন, আর যারা যারা খাননি তারা ভিডিওটা দেখুন। এখানে আমি একসময় তো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ভিজে গেছে, আমি বেটে নিচ্ছি। এই রান্নাটায় অনেক সবজি থাকবে তো স্বাদও খুব ভালো হবে। এই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আজ কতদিন, 10-11 দিন আমাদের এই শ্যামনগর মেলায়, মেলা তো না মেলার মতোই আর কি, সব কিছু বসেছে, কীর্তন হইতেছে 11 দিন ধরে, কালকে রাস হয়ে গেছে না জানেন, আজকে কীর্তন শেষ, আমরা কুকন কেটেছিলাম, আজকে এখন প্রসাদ আনতে যাবে আমার বৌমা। তা বেশি কিছু রান্না করি নাই, ভাত করেছি আর এই তরকারিটা করব, হয়ে যাবে। আর মনটা খারাপ জানেন, রোজ সন্ধ্যাবেলা যেতাম, আনন্দ করতাম, কীর্তন শুনতাম, বাতাসা কুড়াইতাম, সে যে কী আনন্দ, সে যে কীর্তন যে এত ভালো, মানুষের চোখে জল এনে দেয়, আসতে ইচ্ছা করে না, এত ভালো এই আমাদের সামনগরের কীর্তনটা। দেখতে দেখতে শেষ হয়ে গেল? হ্যাঁ শেষ হয়ে গেল, রাস হলো। বাতাসা তো কুড়ালে, কই একটাও তো দিলে না, কতগুলো কুড়ালে? তুমি খাবে? দেব, কত খাবে? কতগুলো কুড়িয়েছো? কুড়িয়েছি এতটা। এতটা অনেক কুড়িয়েছো? আজ কদিন ধরে যাচ্ছি না, আর আমার বয়স হচ্ছে না, আমি কি কুড়াই তো? আমার কোচে যা পড়ে তাই আমি আনি, আমি কুড়াই না, আমি এরম বসে থাকি তো, এরম করে পড়ে। এইবারে ফুটন্ত জলে আমি হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। এইবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি।
ঠাকুমা এটা কি দিলে? পটল। পটল এটা কুমড়ার ডাটা, এটা বরবটি, এটা বেগুন, কুমড়া। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এখন ওই চিরা কাঁচা লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠাকুমা এই রান্নার স্বাদ কেমন হবে? খেতে খুব ভালো হবে। কেন, কুমড়ার পাতা দিয়ে এরকম করে করেছিলাম মনে আছে? খেতে কি ভালো। ওটা তো করেছিলে, কিন্তু এটা তো এই তো সেরকমই। আবার আমি 3 মিনিটের মতো ঢেকে রাখছি। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি, কুমড়ার পাতাটা দিয়ে দিচ্ছি। এই ঝিঙা আর ওই পাতাটা, কুমড়ার পাতাটা কেন দিলাম এখন বলুন তো? গলে যাবে দেখে আমি এখন দিলাম। তা এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখুন জলগুলো টকবক করে ফুটছে। এই জলের মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দেব। আমি ফাঁকা ফাঁকা করে দেব যাতে না লাগে গায়ে গায়ে। একটু হালকা করে একটু লেড়ে দেয়, একটু দেখুন জমেছে, আর একটু জমবে। এই দেখুন জমেছে, আর একটু জমবে। বড়াগুলো এই যে কি সুন্দর হয়ে গেছে, এই দেখুন জল বড়াগুলো কি সুন্দর জমে গেছে দেখছেন? আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন এই চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই রান্না একদম নিরামিষের রান্না। এই রান্না নিরামিষদের জন্য খুবই ভালো, যারা নিরামিষে বুঝি তাদের খুবই ভালো এটা। এখন এটা নামিয়ে নিচ্ছি, আরও কিছু কাজ বাকি আছে এখনো। এবার কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। এই 4টা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কালো জিরাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জলটাও এখন ঢেলে দিলাম। জল বড়া ঝোল খেতে যা লাগে না। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। বড়া জল বড়ার ঝোল এত ভালো খেতে হয়েছে, গন্ধ কি ময়ময় করছে। দেখো তো একটু খেয়ে কেরম হয়েছে, ভালো তো হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, গন্ধে ময়ময় করছে। আর না না ঝোল দাও। দেখো খেয়ে দেখো, দারুণ হচ্ছে, দারুণ। মশলা ছাড়া রান্না আপনারা সত্যিই খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কি বেড়ে গেছে,
গিয়ে দেখবেন খুব ভালো হচ্ছে।